আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ওমর ফারুক, আপনি দেখছেন পিজন লাভার ওমর ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, যখন আপনি কাজে থেকে বাসা এসে দেখবেন যে আপনার কবুতরের বাচ্চা আর একটি পাও ইঁদুরে কেটে ফেলছে, খেয়ে ফেলছে, ঠিক আছে, মানে একটা পাও একদম পুরো শেষ, তখন আপনি কি করবেন? ইঁদুরকে এই যে দেখুন, এই যে বাচ্চাটা এই কাছা ছিল, ঠিক আছে, এটার বাচ্চাটাকে আপনার ইঁদুরে খেয়ে ফেলছে। একটা বাচ্চাই ফুটছিল, একটা ডিম নষ্ট হয়ে গেছে, গায়ে ডিম নষ্ট হয়েছে, ডিমটা নষ্ট হয়েছে ইঁদুরের কারণে। এর আগে একবার ইঁদুর এই আপনার বাচ্চারা মানে ফোটার আর কি দুই একদিন বাকি আর কি, সেই সময় মনে করে যে ডিমটা পুরো ভেঙে ফেলে বাচ্চাটা একদম পুরো খেয়ে ফেলছে, একটা বাচ্চা গেল, পরের বাচ্চাটা যেটা ছিল ওটা ফুটছিল, ফোটার বাচ্চাটা এত বড় হয়েছে যে এটা সমান হয়েছে, আমি দেখে এটা সমান নাকি, এটা তো একটু বড় হইব আর কি, আমি ভিডিও করছি, আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন, ঠিক আছে। সেই বাচ্চাটাকে কি বলবো, মানে রিয়াদে ঘরে নিয়ে রাখছে, আমি তো কাজে ছিলাম দেখি নাই, কাজে দেখে আসছি, রিয়াদে বললো যে একটা বাচ্চার পাও নাকি ইঁদুরে খেয়ে ফেলছে। নিচের দিকে তাকাই দেখি মানে একবারে পুরো বডি থেকে একদম পুরো প্লেনভাবে একদম পুরো একটা পাও নাই করেছে, মনে এমন দেখলে মনে হবে যেমন পাও একটা পাও নিয়ে জন্মাইছে, ঠিক আছে, এমন করে ফেলছে। তো এখন আপনারা বলেন ওই ইঁদুরটার সাথে কী করা উচিত? ইঁদুরটাকে আমি ধরছি, এখন কী করবো এটা আপনারা সিদ্ধান্ত নেবেন, এটা আপনারা কমেন্টে আমাকে বলবেন যে এটার সাথে কী করা উচিত, ঠিক আছে। তারপর আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে ইঁদুরের সাথে আমি কী করছি, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীর ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি আমার সাথে থাকতে পারবেন না, আর আমি যে প্রতিনিয়ত যে ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশন আপনার কাছে যাবে না, ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখুন এই যে বাচ্চাগুলি কত, আপনারা যদি কবুতর পালক হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু খুব ভালো করে জানেন একটা কবুতর, একটা বাচ্চা ডিম থেকে শুরু করে বাচ্চাটাকে একদম পুরো যেন খাবার দাবার ধরছে আর কি, ওই পর্যন্ত করতে কী পরিমাণে সময় আর পরিশ্রম, টাকার কথা তো বাদই দিলাম, একটা কবুতর 200-300-400 টাকা খায়। কবুতর যত দামি হবে অথবা কত বড় জাতের কবুতর হবে, বাচ্চা কাচ্চা বেশি হলে খাবার দাবারও বেশি লাগে, ওটা তো টাকার কথা বাদ দিলাম, যে সময় আর যে একটা শখ ভালোবাসা, ঠিক আছে। যখন দেখলাম যে বাচ্চারা এত বড় করার পর ইঁদুরের বাচ্চাটাকে মেরে ফেললো, তখন কেমন লাগে? তো যাই হোক ভিউয়ার্স, আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আপনারা বলবেন যে এটার সাথে কী করা উচিত। আমার হাতে সময় নাই, কারণ এটাকে আমি ধরে রাখছি, আপনারা বললে আপনাদের কথার ভিত্তিতে আমি এটাকে সাজা দিব, ওই পরিমাণ ওইভাবে সাজা দিব, ঠিক আছে। এটাকে ছেড়ে দিব না মেরে ফেলবো না কীভাবে মারবো সেটা আপনারা ঠিক করবেন, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মনটা খুবই খারাপ।